আমরা যে সাবজেক্টটি নির্মাণ করবো সেটি হচ্ছে স্টিল লাইফ, মানে জড়বস্তু। এখন আমরা কীভাবে সেটাকে আঁকবো, এটাকে অবশ্যই ছকের মধ্যে ফেলতে হবে এবং যাতে ছকটা সঠিকভাবে হয়। যেমন দেখতে পাচ্ছেন যে আমার একটু দূরে একটি স্টিল লাইফ সাজানো হয়েছে, একটি সিরামিক্সের জিনিস, এবং সেটার নিচে একটি কাপড়ের, সেটাকে আমরা ড্রাপারি বলে থাকি। ড্রাপারিটা হচ্ছে যে এই স্টিল লাইফের সাথে, মানে এই জড়বস্তুর সাথে যে এটার সমন্বয়, যে কাপড়ের কি মানে ভাঁজগুলো এবং এটা কত স্মুথ, এবং সেই লাইটগুলো, কিছু কিছু সূক্ষ্ম লাইট সেখানে আমাদের দেখা যাচ্ছে, এই লাইটগুলো এবং কাপড়ের মধ্যে যে লাইটগুলো পড়েছে এক নয়, সেটা হচ্ছে একটু ভিন্নতা। প্রথমে আমরা এটাকে একটা মাপ, কীভাবে সেই মাপটা দেখতে হবে পেন্সিলে, পুরো পেন্সিলটা কীভাবে আপনার এই বস্তুটার উপরের অংশ থেকে নিচের অংশ পর্যন্ত এই পেন্সিলটা কতটুকু আসে। তো আমরা দেখতে পেলাম যে এই পেন্সিলটার এই পর্যন্ত আমার হাতে যে দাগ আছে ঠিক সেই পর্যন্ত আমরা ধরে নিই। তাহলে এটাকে আমরা প্রথমে এক এবং দুই, অনেক বড় হয়ে যাচ্ছে। দেখেন এখানে একটা দাগ নিয়ে নে, আর এটার নিচে একটা দাগ নিয়ে, সাবজেক্টটা লম্বাটে এতটুকু আমরা নিয়েছি। ঠিক এতটুকু নেওয়ার পরে এরপর আমরা একটা লাইন টানি, লম্ব রেখা। এরপর এটার জন্য আমরা এখানে একটা রেখা টানি, এখানে একটা রেখা রাখার পর এই জায়গাটা একটা বক্স তৈরি করি। বক্স তৈরি করার পরে ঠিক এখানে একটা মিডল রেখা, এটার মুখের অংশটা একটা সাইড করে নিন। এখান থেকে এভাবে শেপ, এখান থেকে এভাবে শেপ, ঠিক এটার এখন মিডল একটা দাগ নিন, ঠিক এখানে একটা, আর এই গলাটার উপরের অংশটা। এটা নেওয়ার পরে এই একটা সাইডকে আমরা বেশি জোর দিই, এরপর এখান থেকে এটাকে লম্বা করে টেনে ঠিক এখানে আমরা এই শেপটাকে আবার এখানে একটু দাগ দিই। তাহলে আমাদের এই লাইনটা দেওয়ার অর্থ হচ্ছে যে আমি এই সাইডটাকে যেভাবে আঁকতেছি ঠিক তদ্রূপ এই সেটটাও ওই রকম হবে। কতটুকু এখানে আপনি যদি মাপ দিয়ে পেন্সিল দিয়ে, তাহলে ঠিক এই জায়গাটাও ততটুকুই আছে, তাহলে আপনাকে সুবিধা। তাহলে আমরা প্রথমে এই জায়গাটা থেকে এখানে যতটুকু আছে ততটুকু মেপে নেই, আবার এখান থেকে এই গলার অংশটা কতটুকু আছে এখানে মেপে নেই, ঠিক এখান থেকে যতটুকু এখান থেকে ততটুকু মেপে নেই, তাহলে কি আমার একুরেট মাপটা পাচ্ছে। আর এটা তো মোটামুটি দেয়া আছে যেখান থেকে এই বক্সটা পর্যন্ত, তাহলে আমি টেনে নিই এখান থেকে যখন এই লাইনটাকে মানে করব ঠিক এভাবে, আবার ঠিক এটা এভাবে চলে আসতেছে। আপনি শেপটাকে খেয়াল করা, শেপটাকে প্রথম, এরপর সরি এখানের এই দাগটাকে নিয়ে নিই, কতটুকু আনবো এখানে, ঠিক এখান থেকে আবার এই দাগটাকে এখানে এনে এটা শেষ করব। আবার আমাদের কনফিউজড হলে আবার নিচের জায়গাটুকু আমরা মেপে নিতে পারি, সমান হয়ে গেছে, একটু হয়তো বা এদিক সেদিক হতে পারে প্রথমত দিকে। এরপর আমাদের এই মাপটা চলে আসলো, এরপর আমরা এই কাজগুলোকে করব, এই দাগগুলোকে এখন টোটালি মুছে দেব। এখন আমরা যদি চিন্তা করি যে এটা সার্কেলটা কীভাবে বের করব, যেহেতু আমার লেভেল থেকে একটু উপরে উঠে গেছে, এখন এই লেভেলটাকে প্রথমে ভালো করে পেন্সিল শার্প করে নিতে হবে যাতে পয়েন্টগুলো পাওয়া যায়। এরপর একটা গোল্ডেন
করার পর আমরা মনে মনে যেহেতু এটা ওভাল একটা জিনিস, এটা আমরা এটা ভিতরে ওই পারে একটা ড্রয়িং আছে, এটা হয়তো দেখতে পারি না, কিন্তু মূলত এটা ভিতরে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে। সেই জায়গার জন্য আমাদের মনে মনে কিছু সার্কেল টেনে এটাকে একটা রাউন্ড শেপ পরিণত করি, ঠিক আছে। এই রাউন্ড করার বিষয়টা হচ্ছে যে আপনার হাতও ফ্রি হ্যান্ডে অনেকগুলো মানে রেখা তৈরি হলো, এবং এটারও একটা বিষয়বস্তু হিসেবে দাঁড়াতে গেল যে এটা একটা সাইড না, এটার অনেকগুলো সাইড, এটার পেছনটা গোল। এই জায়গাগুলোকে আপনাকে বেশি এটার এই জায়গাগুলো কেমন হচ্ছে এই জায়গাগুলো দেখি, এই জায়গাগুলোকে আবার সার্কেল করে নিই। তারপর আমরা দেখতে হবে যে পেছনের যে ড্রাপারিটা সেটা আসলে পটের কোন, ঠিক এখান থেকে আমরা একটা কাপড়ের ভাঁজগুলোকে টেনে নিতে পারি। অত ডিটেলস প্রথমত আপনি করতে পারবেন না, যতটুকু করা যায় আমরা বলেছি সহজ করে আঁকা, ঠিক সহজ করে আঁকার জন্য সেটা হতে পারে আপনি পেন্সিলকে হাত দিয়ে কালো করে নিতে পারেন, এবং সেটা হচ্ছে টোন বা আমাদের স্কেচ করার, যে আমরা প্রথমে আপনি দেখেন সাবজেক্টের মধ্যে একটা সাইড থেকে বেশি আলো পড়েছে, মানে আমার ডান সাইডটা, এই ডান দিকটা একটু আলোর পরিমাণ বেশি, তাহলে আমরা কী করবো বাম সাইডটাকে একটু পেন্সিল ঘষবো, হালকা করে আমরা পেন্সিলটাকে ঘষে নিই। জায়গাগুলোকে একটু কালো করে দিয়ে নিতে পারেন, এভাবে আপনার একটা সাইডকে ডার্ক করে ফেলুন। এবার এই শেডগুলোর জায়গায় শুধু আপনি একটা সাইড ডার্ক একটা সাইড রেখাগুলো কীভাবে এটার মধ্যে হয়েছে, এটা হয়তো সিরামিক্সই সম্ভব, অন্য অন্য সাবজেক্টে এতটা পড়বে না, দেখাও যাবে না, লোহার পাত্রের মধ্যে এই ধরনের লাইট পড়ে না, বিশেষ করে সিরামিক বা চাষ জাতীয় এই জিনিসগুলোর মধ্যে যেখানে যে এগুলো আছে ক্যারেক্টার বলি আমরা বা চরিত্র লাইটের, ঠিক এই জিনিসগুলোকে চক আউট করবো যে এই জায়গাগুলো ফ্রেশ থাকবে। তখন আমরা 6B পেন্সিলটা নিতে পারি। এই 6B পেন্সিলটা নেওয়ার পরে ঠিক আবার এই এইটার উপরে আবার কিছু কিছু জায়গায় আমরা একটা খসড়া বা টোন দিতে পারি। এবার হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলের ঠিক এই জায়গাগুলো দিয়ে আমরা এটাকে একটা টোনাল করে দিতে একটু এলোম, এরপর এই জায়গাগুলো আবার ডার্ক একটু ডার্ক। আবার খেয়াল রাখতে হবে যে সাবজেক্টটা আসলে রং কী, রংটাও কিন্তু একটা বিষয়, যে এটা যদি সাদা পট যদি আবার কালো হয়ে যায় তাহলে আবার সমস্যা, কারণ এই কালারটা আপনার পেন্সিল আনতে হবে। তো কিছু কিছু জায়গায় আমাদের হয়তোবা ইরেজারটা দিয়ে একটু ওভারঅল কালোটাকে ম্যানেজ করে দিই, একটু কিছু কিছু জায়গায় দেখেন এই যে কিছু কিছু জায়গায় উঠে যাচ্ছে, তারপর ড্রয়িংটার শেপটা কীভাবে হচ্ছে।
এবার হাইলাইটগুলো একেবারে খুব সুন্দর, কিছু কিছু সূক্ষ্ম লাইট, আমরা এখানে দেখতে পাব। এবার এখানে কিছু লাইট, এখানে এবার ড্রাপারিটা আমরা চলে যাই, বিশেষ করে এখানে কিছু কিছু জায়গায় কাপড়টা যেহেতু নেই, এটা এই পটের থেকে একটু ডার্ক হবে। তাহলে আমরা প্রথমে 6B দিয়ে আমরা প্রথম ড্রয়িংটাকে টানতে পারি বা স্কেচ করতে পারি। যেখানে যেখানে ডার্ক সেই জায়গাগুলোকে পেন্সিলটা একটু বেশি চাপ দিয়ে আমাদের এই ড্রয়িংগুলোকে বের করতে হবে। আমরা বলেছি যে এক সাইডে লাইট বেশি, তাহলে আমাদের এই সাইডটা বেশি একটু ডার্ক হবে, এটা নিচ থেকেই হবে। ড্রাপারিটা কীভাবে যাচ্ছে, এই জায়গাগুলো আর একটু ডার্ক, এবং এখানে কীভাবে কাপড়ের ভাসছে, এবং এটা ভারী এই জিনিসটাও থাকবে, সাদা সেই জিনিসটা থাকবে। এখান থেকে একটা কাপড়ের ভাঁজ আমরা এখানে একটু দেখতে পাই, এখান থেকে আবার এটাকে, মানে যতটা আপনি খুব দ্রুত এবং সহজ করে এটাকে নির্মাণ করতে পারেন। এরপর ধীরে ধীরে যখন এটা একেবারে কাঁচা হাত মানে বুঝেই যাচ্ছে, আমরা সেই জিনিসটাকেই দেখাতে চাচ্ছি। এরপর কিছু কিছু জায়গা আর একটু ডার্ক যদি দরকার হয়, বা এখানে শেপটাকে মনে হচ্ছে না যে একটু সঠিক করে নেই, তখন এই জায়গাগুলোকে আরেকটু শেড দিয়ে কিছু কিছু জায়গা একটা শেড, এখন দেখা যাচ্ছে যে একটা শেডের উপরে কিন্তু আরেকটা শেড পড়ে যাচ্ছে। ঠিক এই জায়গাগুলোকে আপনি পেন্সিল দিয়ে করতে পারেন। আর এখানে একটা, এখানে ডার্ক, এখানে এখানে তিনটা শেপ, এক কাপড়ের ভাঁজ, এরপর এখানে একটা, এভাবে একটা, এভাবে ঠিক ওখানে দেওয়া আছে। তাই আমাদের পেন্সিলটা কোথায় কোথায় ডার্ক হবে, তাহলে এটা কোথায় বসে আছে সেই জিনিসটাকে কিন্তু ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে। একটা ভারী জিনিসটা আর একটা মানে কোথাও হালকা জায়গায় রাখা যাবে না, অবশ্যই সেটাকে পেন্সিলের মধ্য দিয়ে সেটা ডার্কনেসটা বোঝাতে হবে। এই জায়গাগুলো খুব আলোকিত, এই জায়গাটা, এই হচ্ছে আমাদের নিস্টিলেপের প্রাথমিক ধারণা। এরপর আপনি ধীরে ধীরে এটাকে নির্মাণ করতে